নমস্কার বন্ধুরা, বেঙ্গল জব করে আপনাদের সকলকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। তো বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু বাংলাদেশ হয়ে মোট চারবার কিন্তু ভয়ঙ্কর বৃষ্টিপাতের সহ নিম্নচাপে একটা পরিবেশ তৈরি হয়েছে। তো বন্ধুরা, কোন কোন দিনকে বৃষ্টিপাত হতে পারে এবং এর পাশাপাশি কখন কখন বৃষ্টিপাত হতে পারে সেটা কিন্তু আমরা লাইভ আপডেট সহ দেখবো, এবং এর পাশাপাশি আমরা এটাও দেখে নেবো যে এই যে ভয়ঙ্কর বৃষ্টিপাত এবং নিম্নচাপের যে অক্ষরেখাটা বাংলাদেশের মধ্যে রয়েছে, সেই নিম্নচাপ সহ কালো মেঘ কি পশ্চিমবঙ্গের দিকে আসার সম্ভাবনা রয়েছে। যদি আসে তাহলে পশ্চিমবঙ্গে কখন কখন আসতে পারে সে সম্পর্কে সম্পূর্ণ A to Z আপডেট দেখে নেবো। অপরদিকে বন্ধুরা, ভারত মহাসাগরে একটা মারাত্মক রকমভাবে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে এবং এই ঘূর্ণিঝড়ের গতিবেগ কিন্তু বন্ধুরা 200 কিলোমিটার প্রতি ঘন্টার থেকেও বেশি। তো বন্ধুরা, এই যে ঘূর্ণিঝড়টা ভারত মহাসাগরে তৈরি হয়েছে, এর প্রত্যক্ষ পরোক্ষ প্রভাব কি পড়তে পারে পশ্চিমবঙ্গ বাংলাদেশের ক্ষেত্রে সেটা কিন্তু আমরা অনস্কেলা লাইভ আপডেটের মাধ্যমে দেখবো। এবং এই ঘূর্ণিঝড় কি কোথাও কি আছড়ে পড়বে, যদি আছড়ে পড়ে তাহলে কোথায় গিয়ে আছড়ে পড়ার সম্ভাবনা হচ্ছে সে সম্পর্কে বন্ধুরা সমস্ত A to Z আপডেট দেখবো। এবং এর পাশাপাশি আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেখে নেবো যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে এবং বাংলাদেশের আবহাওয়া দপ্তরের তরফ থেকে অফিসিয়ালি কি জানানো হচ্ছে সে সম্পর্কে বন্ধুরা সমস্ত A to Z আপডেট দেখে নেবো। এবং আপনি যদি চান যে আপনার জেলাতে কেমন টাইপের আবহাওয়া, পরবর্তী 7 দিনে কেমন টাইপের আবহাওয়া থাকতে পারে, তো অবশ্যই তার জন্য আপনাকে একটা ছোট্ট কাজই করতে হবে। নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা দেখতে পাচ্ছেন ওটাতে এখনই ক্লিক করে পাশে ছোট্ট বেল নোটিফিকেশানে ক্লিক করে অবশ্যই আপনি এখনই অল নোটিফিকেশানটি ক্লিক করে রাখবেন। এবং যেটা বলছি যে নিচে কমেন্ট বক্সে আপনার জেলার নামটা অবশ্যই লিখে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বজ্র বৃষ্টি মোডটা সিলেক্ট করে নিচ্ছি, যেটা দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে। এবারে কিন্তু নিম্নচাপটা পুরোপুরিভাবে এই যে অঞ্চলগুলো রয়েছে এখানে রয়েছে, এবং এর ফলে কিন্তু বন্ধুরা পুরোপুরিভাবে দেখা যাচ্ছে যে বাংলাদেশের দিকে কিন্তু দফায় দফায় বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়ে রয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, তো শিলচরের আশেপাশে কিন্তু এই মুহূর্তের দিকে বৃষ্টিপাতের একটা হালকা মাঝারি সম্ভাবনা কিন্তু রয়েছে। যদি আমরা জুম ইন করি এবং যদি ট্র্যাকটাকে চালিয়ে দিই তাহলে আমরা দেখতে পাবো ধীরে ধীরে কিন্তু দফায় দফায় যেটা বললাম যে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত আসবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, শিলচরের আশেপাশে কিন্তু বন্ধুরা অলরেডি যে বৃষ্টিপাত সেটা কিন্তু অলরেডি পৌঁছে গেছে। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন বন্ধুরা একটা ভয়ঙ্কর বৃষ্টিপাত কিন্তু ধীরে ধীরে চলে আসছে এই যে অঞ্চলটা সেখানে কিন্তু সবথেকে বেশি পরিমাণে প্রভাবিত হচ্ছে। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু আরও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিন্তু ধীরে ধীরে আসবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, তো এই মুহূর্তে আমরা রাত্রেবেলা ঠিক 11টার সময় রয়েছে এবং যেটা দেখতে পাচ্ছি সিলেটের আশেপাশে বন্ধুরা দফায় দফায় কিন্তু বৃষ্টিপাতের একটা তীব্র সম্ভাবনা কিন্তু রয়েছে, এবং বেশ কিছু জেলাতে বজ্র বিদ্যুৎ সহ তুমুল বৃষ্টিপাতেরও কিন্তু একটা সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে। তো এই মুহূর্তে কিন্তু আমরা আবারও ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি এবং দেখতে পাচ্ছেন বন্ধুরা সেই একই জেলাতে কিন্তু বলা যেতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বায়ুর যে গতিবিধি সেটা কিন্তু পুরোপুরিভাবে বাংলাদেশকে টপকে গিয়ে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের দিকে এই যে অঞ্চলগুলো রয়েছে মোটামুটি দক্ষিণবঙ্গের আশেপাশে কিন্তু হালকা মাঝারি মেঘলা আকাশে কিন্তু সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে আমরা ট্র্যাকটাকে আবারও চালিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা বেশ কিছু জেলা কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। এবং অনুষ্ঠানে দেখতে পাচ্ছেন যে বিশ্বরামপুরের আশেপাশে এবং মনমোহন সিং এবং মাদানের আশেপাশে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাত কিন্তু চলবে, এবং সিলেটে মূলত সবথেকে বেশি প্রভাবিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। মাঝে মাঝে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতও কিন্তু আমরা দেখতে পারি। এই মুহূর্তে বন্ধুরা আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি এবং দেখতে পাচ্ছেন বন্ধুরা ট্র্যাকটা কিন্তু অলরেডি চলছে এবং মাঝে মাঝে কিন্তু বন্ধুরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং হালকা মাঝারি বৃষ্টিপাতে কিন্তু একটা সম্ভাবনা তৈরি কিন্তু হয়ে রয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা কিন্তু ট্র্যাকটাকে নিয়ে চলে এসেছি এবং অনস্ক্রিনে এবারে কিন্তু দেখতে পাচ্ছেন যে বজ্রবিদ্যুৎ যে আইকন সেটা কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, তো বন্ধুরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিন্তু বাংলাদেশকে বেশ ভালোভাবে প্রভাবিত করে ফেলবে, এবং উপরের দিকে যে রয়েছে অর্থাৎ মেঘালয়ের আশেপাশে মিজোরামের আশেপাশে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে। যদি আমরা দেখি যে সবথেকে বেশি প্রভাবিত অঞ্চল বাংলাদেশের ক্ষেত্রে সেটা হচ্ছে সিলেট, তো সিলেটের থেকেও কিন্তু বন্ধুরা আমাদের প্রিয় অনেক দর্শকবৃন্দু প্রতিনিয়ত কিন্তু দেখে, তো সেক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে। দেখুন, সোমবারের দিনকে পয়লা মার্চের দিনকে বন্ধুরা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হয়েছে এবং বাদবাকি দিনগুলোতে মোটামুটি বুধবার পর্যন্ত একটা হালকা মাঝারি মেঘলা আকাশ কিন্তু থাকবে, এবং এর পাশাপাশি আমরা যেটা দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আরও প্রবল শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, শনিবার দিনকে রাত্রেবেলা ঠিক 12টার সময় কিংবা রোববারের দিনকে শুরুতেও বলতে পারেন যে বৃষ্টিপাত কিন্তু হতে পারে, এবং দেখতে পাচ্ছেন রবিবারের দিনকে পুরো গোটা দিন জুড়ে আকাশ মেঘলা আকাশ থাকবে এবং সাথে সাথে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে। সোমবারের দিনকেও সেই সেম পরিস্থিতি থাকবে, হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু চলবে। এবং দেখুন, মঙ্গলবারের দিনকে সবথেকে বেশি ভয়াবহ কাণ্ড ঘটে চলেছে, যেখানে বজ্রবিদ্যুৎ সহ তুমুল একটা বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে এই সিলেটের জেলার আশেপাশে। এবং সিলেট ছাড়াও কিন্তু বন্ধুরা যে বাংলাদেশের অন্যান্য জেলাগুলো রয়েছে, যেমন
যেমন আশেপাশে পড়ছে মৌলিবাজার মনমোহন সিং এর আশেপাশে কিন্তু বন্ধুরা একটা তুমুল বৃষ্টিপাতে একটা সম্ভাবনা আপাতত ভাবে আমরা তৈরি হয়ে রয়েছে, সেটা আমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছি। আমরা বৃষ্টিপাতে আরও একটা বোর্ড দেখে নেব, সেখানে আমরা একদম স্পষ্টভাবে ক্লিয়ার হয়ে যাব যে কি ঘটতে চলেছে বাংলাদেশের এই অঞ্চলগুলোতে। তারপরে আমরা দেখবো মেঘমেলা মোড়টা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন, ট্র্যাকটা কিন্তু অলরেডি চলছে, মাঝে মাঝে প্রায় বলা যাবে যে চার দফায় কিন্তু টোটাল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং শেষ যে দফাটা আমরা দেখতে পাচ্ছি যে যে মঙ্গলবার দিনকে 9 তারিখের সময় কিন্তু বন্ধুরা বজ্রবিদ্যুৎ সহ তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা বাংলাদেশের এই অঞ্চলগুলোতে রয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা ট্র্যাকটা কিন্তু আমরা আপাতভাবে চালিয়ে দিচ্ছি, এবং যেটা দেখা যাচ্ছে যে পরবর্তী সময়ের ক্ষেত্রেও হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু আপাতভাবে চলবে, এবং পরবর্তী সময়গুলোতে আমরা দেখবো যে কতটা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে। দেখুন আমরা মেঘমেলা মোড়টা অন করে দিলাম, দেখতে পাচ্ছি বন্ধুরা আমরা কিন্তু মেঘমেলা মোড়টায় চলে এসেছি, এবং মেঘমেলা মোড়টাকে আমরা ট্র্যাক করব মোটামুটি শনিবারের পর থেকে আমরা ট্র্যাকটা করা শুরু করে দেবো। দেখুন বন্ধুরা আমরা দেখতে পারবো যে ধীরে ধীরে কিন্তু মেঘ যেটা আসা যাওয়া কিন্তু শুরু করে দিচ্ছে বাংলাদেশের এই সিলেট এবং শিলচরের আশেপাশে, এবং সেক্ষেত্রে আমরা বুঝতে পারছি ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাত হয়ে এখানে বেশ ভালোভাবে নেমে পড়বে। দেখতে পাচ্ছেন বন্ধুরা একটা বেশ ভালোভাবে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ কিন্তু ধীরে ধীরে আগমন হতে শুরু করে দিচ্ছে। দেখুন বন্ধুরা আমি যদি এখন এখানটাকে পজ করি তাহলে কিন্তু গোটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি নাও হয় তাও কিন্তু দক্ষিণবঙ্গের আশেপাশে কলকাতাটাকে কিন্তু ঘিরে ফেলেছে মেঘলাচ্ছন্ন আকাশে, এবং এর সাথে বন্ধুরা এই যে গোটা বাংলাদেশের মূলত 50% কি 60% মতো বাংলাদেশ বলা যেতে পারে যে মেঘলাচ্ছন্ন আকাশে পুরোপুরিভাবে ঘিরে ফেলবে, এবং এর সাথেই বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা সিলেট এবং শিলচরের আশেপাশে কিন্তু রয়েছে। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা ভয়ঙ্কর বৃষ্টিপাত কিন্তু আবারও ঘটতে চলেছে, এবং এর ফলে কিন্তু বন্ধুরা একটা বেশ ভালোভাবে কিন্তু মেঘলা আকাশে কিন্তু তৈরি হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন তো ট্র্যাকটা কিন্তু আমরা আবারও চালিয়ে দিচ্ছি, এবং দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু মেঘলা আকাশটা আবারও কাটতে আরম্ভ করবে, এবং পরের দিনকে হতে না হতেই কিন্তু আবারও সেই মেঘলা আকাশটা কিন্তু ফিরে আসার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সকালবেলা 10টার সময়ে কলকাতার আশেপাশে বন্ধুরা বৃষ্টিপাতে যদি নাও হয় তাও কিন্তু বলা যেতে পারে যে মেঘলা আকাশ কিন্তু তৈরি হয়ে রয়েছে, এবং সাথেই আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে বেশ কিছু প্রান্ত বৃষ্টিপাত যে সম্ভাবনা সেটা কিন্তু ধীরে ধীরে তৈরি হচ্ছে, এবং বলা যেতে পারে যে বিকেলবেলার দিকে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন বারবার কিন্তু মেঘ যাওয়া আসা করছে, এবং মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে এই যে ওপরের দিকটা যেটা রয়েছে সেখানে মনমোহন এবং সিলেটের আশেপাশে অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু সব থেকে বেশি রয়েছে। অপরদিকে আমরা এবারে দেখে নেবো যেটা আপনাদেরকে বলছিলাম যে একটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় কিন্তু ভারত মহাসাগরের দিকে অবস্থান করে রয়েছে, তো আমরা দেখে নেবো সেই ঘূর্ণিঝড়টা কোথায় অবস্থান করে রয়েছে এবং পরবর্তী সময়ে সেই ঘূর্ণিঝড়ের গতিবিধি কতটা কী হতে পারে সেটা আমরা এই মুহূর্তে দেখে নেবো। তো বন্ধুরা আমরা যদি দেখি তাহলে কিন্তু নিচের দিকে একটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় কিন্তু রয়েছে, দেখুন জুম আউট করছি, এবং জুম আউট করতে করতে আমরা নিচের দিকে যেই আসলাম তখনই কিন্তু আমরা দেখতে পেয়ে গেলাম যে এখানে কিন্তু একটা ভয়ঙ্কর ঘূর্ণাবর্ত কিংবা ঘূর্ণিঝড় কিন্তু সৃষ্টি হয়ে গিয়েছে। অলরেডি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে, তো আমি যদি জুম ইন করে আমরা স্পষ্টভাবে দেখতে পারবো যে এই গতিটা কতটা হতে পারে। দেখুন আমি এবারে কিন্তু আপনাদেরকে লাইভ দেখাচ্ছি যে দেখুন 170 থেকে 180 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে কিন্তু অলরেডি রয়েছে। দেখতে পাচ্ছেন মধ্যে 182 কিলোমিটার প্রতি ঘন্টা অলরেডি কিন্তু স্পিডটা চলে এসছে, এবং যদি আমরা ট্র্যাকটাকে চালু করে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রায় 200 কিলোমিটার প্রতি ঘন্টার কাছাকাছি কিন্তু এটা পৌঁছাবে। দেখুন বন্ধুরা 200 কিলোমিটার প্রতি ঘন্টা কিন্তু অলরেডি চলে এসছে, 209 কিলোমিটার প্রতি ঘন্টার আশেপাশে কিন্তু পৌঁছে গিয়েছে, অর্থাৎ একটা ভয়ঙ্কর ঘূর্ণাবর্ত কিন্তু অলরেডি সৃষ্টি হয়ে গিয়েছে। এবং আমরা দেখবো এই মুহূর্তে গতিবিধিটা কতটা কী হতে পারে, কতটা সর্বোচ্চ গতিবেগ আসতে পারে। দেখুন 200 কিলোমিটার যে প্রতি ঘন্টা সেটা কিন্তু অলরেডি ধরে রেখে দিয়েছে, দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে বন্ধুরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ট্র্যাকটা কিন্তু আমরা অলরেডি চালিয়ে দিয়েছি, এবং অনস্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু এই গতিবিধিটা কিন্তু ধীরে ধীরে কমাতে শুরু করে দিচ্ছে, অর্থাৎ মঙ্গলবার দিনকে কিন্তু বেশ ভালোভাবে গতিবেগটা কিন্তু রয়েছে। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা ভয়ঙ্কর ঘূর্ণাবর্ত কিন্তু আপাততভাবে ভারত মহাসাগরের দিকে অবস্থান করেছে। এবার আমরা দেখে নেব এই যে গতিবিধিটা সেটা কোন দিকে যেতে পারে। দেখতে পাচ্ছেন বন্ধুরা এর পাশাপাশি কিন্তু আরও একটা কম শক্তিশালী কিন্তু একটা ঘূর্ণাবর্ত আপাততভাবে অবস্থান করেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা তো এই যে ঘূর্ণাবর্ত এটার ফলেই কিন্তু মূলত বলা যেতে পারে যে এটা খুব বেশি দূর কিন্তু এগোতে পারেনি, এবং ধীরে ধীরে কিন্তু এটা শিফট হয়ে যাচ্ছে অস্ট্রেলিয়ার দিকে, অর্থাৎ ভারতের দিকে আসার সম্ভাবনা কিন্তু একদমই কম রয়েছে। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভারতের দিকে আসার সম্ভাবনা একদমই নেই, এটা কিন্তু কম শক্তিশালী এখন হয়ে গেছে, এবং ধীরে ধীরে এটা কিন্তু এখন আর শক্তিশালী কিন্তু অর্জন করতে পারবে না। তো বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্টে কী জানানো হচ্ছে সেটা দেখে নেব। তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু উত্তরবঙ্গের আবহাওয়ার ক্ষেত্রে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে অনস্ক্রিনে
আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আজকের তারিখেই রয়েছে। যদি আমরা নিচের দিকে যাই তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন অনুষ্ঠানে দার্জিলিংয়ের ক্ষেত্রে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। লাইট টু মডারেট রেন অ্যান্ড থান্ডার উইথ ভেরি লাইকলি টু বি অকার ইন মেনি প্লেসেস, অর্থাৎ কিছু কিছু জায়গায় কিন্তু দার্জিলিংয়ের ক্ষেত্রে একটা বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা কিন্তু পরে লাইভ আপডেটেও দেখবো যে কী দেখা যাচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন জলপাইগুড়ির ক্ষেত্রেও সেই একই সতর্কতা রয়েছে, কালিম্পংয়ের ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা একই রকম টাইপের সতর্কতা হচ্ছে, আলিপুরদুয়ার কোচবিহারের ক্ষেত্রেও কিন্তু একই রকম টাইপের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আপাতভাবে তৈরি রয়েছে। অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই কয়েকটা জেলাতে কিন্তু বন্ধুরা পরবর্তী দুই দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু। অপরদিকে যদি আমরা বন্ধুরা তিন দিনের দিনকে যাই তাহলে কিন্তু দু তারিখ থেকে তিন তারিখের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং। অপরদিকে কালিম্পংয়ের ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা রয়েছে এই দুটো জেলা আমরা দেখলাম। এছাড়া বন্ধুরা আর কোনো জেলার ক্ষেত্রে দুই তারিখ থেকে তিন তারিখের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, কিন্তু তিন তারিখ থেকে চার তারিখের মধ্যে দেখতে পাচ্ছেন বন্ধুরা তিন তারিখ থেকে চার তারিখের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পংয়ের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, অর্থাৎ সব থেকে বেশি যেটা বলা যেতে পারে যে প্রায় পাঁচ থেকে ছ দিন টানা বৃষ্টিপাত হতে পারে কিন্তু বন্ধুরা দার্জিলিং এবং কালিম্পং এই দুই জেলার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু সব থেকে বেশি রয়েছে। অপরদিকে হলুদ সতর্কতা কিন্তু জারি করে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দেখতে পাচ্ছেন বন্ধুরা একটা হলুদ সতর্কতা কিন্তু জারি করে দিচ্ছে এবং যেখানে দেখা যাচ্ছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই কয়েকটা এই মোটামুটি পাঁচটি জেলার ক্ষেত্রে বন্ধুরা বৃষ্টিপাতের সব থেকে বড় হলুদ সতর্কতা কিন্তু জারি করে দিচ্ছে। এবং এই যে সতর্কতা সেটা কিন্তু আজও কাল, অর্থাৎ আঠাশ তারিখ ফেব্রুয়ারি মাসে আঠাশ তারিখ এবং মার্চ মাসের এক তারিখ এই দুদিন কিন্তু থাকবে। অপরদিকে পরবর্তী এক ও দুই তারিখের দিনকে যেটা হলুদ সতর্কতা থাকবে সেটা কিন্তু দু জায়গায় থাকবে, দার্জিলিং এবং কালিম্পং। বুঝতে পারছেন বন্ধুরা একটা বৃষ্টিপাতের প্রবল সতর্কতা কিন্তু রয়েছে। তবে উত্তরবঙ্গে এরকম টাইপের সতর্কতা এবং প্রচণ্ড বৃষ্টি হলেও কিন্তু দক্ষিণবঙ্গে কোনো রকমের বৃষ্টিপাতের সতর্কতা নেই, তাই আমি কিন্তু দক্ষিণবঙ্গটাকে দেখাচ্ছি না। এবার আমরা সরাসরি চলে যাবো উত্তরবঙ্গের লাইভ আপডেটের দিকে। তো বন্ধুরা অনুষ্ঠানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বজ্র বৃষ্টি মোডটা সিলেক্ট করে নিয়েছি এবং এই মুহূর্তে আমরা দেখে নেবো কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা সব থেকে বেশি হতে পারে। তো সেই জন্য আমরা ট্র্যাকটাকে চালিয়ে দেবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা ট্র্যাকটা কিন্তু চালিয়ে দিচ্ছে এবং অনস্ক্রিনে যেটা দেখা যাচ্ছে যে মানে যেটা শিলিগুড়ি এবং হচ্ছে দার্জিলিংয়ের আশেপাশে এবং কিছুটা আলিপুরদুয়ারের আশেপাশে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু ধীরে ধীরে তৈরি হবে এবং দিনের বেলা ক্ষেত্রে এবং বলা যেতে পারে যে বিকেলবেলার ক্ষেত্রে বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা সব থেকে বেশি থাকবে। দেখতে পাচ্ছেন কিন্তু ট্র্যাকটা আমরা একেবারে চালিয়ে দিয়েছি এবং ধীরে ধীরে কিন্তু সেই ট্র্যাকটা এগিয়ে যাচ্ছে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন। যদি আমরা এখন দার্জিলিং কিংবা শিলিগুড়ির মধ্যে যদি একটা যে কোনো একটাতে ক্লিক করে দেখুন, দার্জিলিংয়ের ক্ষেত্রে আমরা ক্লিক করে দিলাম এবং এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন যে রবি, সোম, মঙ্গল এই তিন দিন কিন্তু একটা হালকা মাঝারি গুড়ি গুড়ি বৃষ্টিপাত কিন্তু চলবে। অপরদিকে বন্ধুরা মাঝে মাঝে কিন্তু হচ্ছে বুধবার এবং বৃহস্পতিবার দিনকে একটা বিরাম দেবে বৃষ্টিপাতের ক্ষেত্রে এবং তারপরে আবারও কিন্তু বৃষ্টিপাতটা শুরু হয়ে যাবে অনুষ্ঠানে দেখতে পাচ্ছেন। বুধ বৃহস্পতিবার দিনকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা না থাকলেও শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল এই পরপর পাঁচ দিন কিন্তু বন্ধুরা আবারও বৃষ্টিপাতে শুরু হয়ে যাবে। অর্থাৎ প্রথম দফায় কিন্তু তিন দিন বৃষ্টিপাত পরপর হবে এবং তারপরে দুদিন বিরাম নিয়ে আবারও কিন্তু বৃষ্টিপাত হবে। এটা কিন্তু দার্জিলিংয়ের ক্ষেত্রে আবহাওয়া দেখতে পাচ্ছি এবং যদি আমরা অন্যান্য জেলা যেমন কোচবিহারের ক্ষেত্রে যদি দেখি তাহলে কিন্তু কোচবিহারের ক্ষেত্রেও বৃষ্টিপাতে একটা সতর্কতা রয়েছে এবং এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি রোদ ঝলমলে আকাশ কিন্তু বর্তমানের দিকে রয়েছে অনুষ্ঠানে দেখতে পাচ্ছেন। কোচবিহারের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা বর্তমানের ক্ষেত্রে নেই, তবে পরবর্তী সময়ে আমরা যদি দেখি তাহলে কিন্তু একটা হালকা মাঝারি মেঘলা আকাশ কিন্তু রয়েছে, অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা কোচবিহারের ক্ষেত্রে আপাতভাবে নেই অনুষ্ঠানে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখে নেবো আগের দিনকে ভিডিওতে যারা যারা কমেন্ট করেছিল, তো সেই সমস্ত কমেন্টের থেকে জেলাগুলো দেখে নেবো কেমন টাইপের আবহাওয়া ওই সমস্ত জেলাতে থাকতে পারে। তো আপনি যদি কমেন্ট না করে থাকেন তাহলে তো অবশ্যই নিচে কমেন্ট বক্সে আপনার জেলার নামটা অবশ্যই কমেন্ট লিখে জানিয়ে দেবেন, তাহলে কিন্তু পরবর্তী দিনকে কেমন টাইপের আবহাওয়া থাকতে পারে সেটা তো আপনি নিজের চোখে দেখতে পারবেন বেঙ্গল জব কার্ড চ্যানেলের মাধ্যমে। তো বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখে নেবো কলকাতার ক্ষেত্রে কেমন টাইপের আবহাওয়া থাকতে পারে, সরাসরি লাইভ দেখে নেবো কেমন টাইপের আবহাওয়া পরবর্তী সাত দিনে থাকতে পারে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বন্ধুরা কলকাতার ক্ষেত্রে একটা আংশিক মেঘলাচ্ছন্ন আকাশ রয়েছে এবং অনস্ক্রিনে তাও কিন্তু প্রায় 35 ডিগ্রি আশেপাশে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যাচ্ছে এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 22 ডিগ্রির আশেপাশে রয়েছে। তবে এক্ষেত্রে বন্ধুরা একটা হালকা মাঝারি কুয়াশার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে এবং তার পরবর্তী সময়ে অর্থাৎ বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবারের সময়গুলোতে কিন্তু বন্ধুরা পুরোপুরিভাবে আকাশে যে মেঘলাচ্ছন্ন ছিল সেটা কিন্তু পুরোপুরি দূর হয়ে যাবে এবং ধীরে ধীরে মেঘলাচ্ছন্ন কাটি দিয়ে পুরো রোদ ঝলমলে আকাশ কিন্তু চলে আসবে। তবে এক্ষেত্রে বৃষ্টিপাতে কিন্তু কোনো রকম সম্ভাবনা নেই পরবর্তী দিনগুলোতে এবং পরবর্তী সময়গুলোতে কিন্তু আকাশে কুয়াশারও কিন্তু কোনো রকম সম্ভাবনা থাকবে না।
সেকেন্ডটা আমরা দেখে নেব বাংলাদেশের নীলফামারী জেলাতে কেমন টাইপের আবহাওয়ার পরিস্থিতি হতে পারে, বৃষ্টিপাতের সম্ভাবনা এক্ষেত্রে আছে কি নেই। দেখতে পাচ্ছেন বন্ধুরা এক্ষেত্রে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রাটা মোটামুটি 17 ডিগ্রির আশেপাশে চলছে এবং সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু প্রায় 30 ডিগ্রির আশেপাশে রয়েছে, অর্থাৎ খুব বেশি গরম কিন্তু এই জেলার ক্ষেত্রে আপাতভাবে নেই। এবং যেটা আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু পরবর্তী দিনগুলোতে কিন্তু একদমই নেই। তো আমরা পরবর্তী দিনগুলোতে কিন্তু দেখতে পাচ্ছি প্রায় 1 সপ্তাহ থেকে পরবর্তী অনেক সপ্তাহ পর্যন্ত, প্রায় মঙ্গলবার পর্যন্ত বন্ধুরা কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা, অর্থাৎ 1.5 সপ্তাহ মতো কিন্তু বন্ধুরা কোনোরকম বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতভাবে এই নীলফামারী জেলার ক্ষেত্রে নেই। তৃতীয় নম্বরে আমরা দেখে নেবো বাংলাদেশের রংপুর জেলাতে কি পরিস্থিতি হতে পারে, বাংলাদেশের রংপুর জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা সেটা দেখবো। দেখুন বন্ধুরা বাংলাদেশের রংপুর জেলার ক্ষেত্রে ধীরে ধীরে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, দেখতে পাচ্ছেন প্রায় 30 ডিগ্রি 31 ডিগ্রির আশপাশে সর্বোচ্চ তাপমাত্রা চলছে এবং 15 ডিগ্রি 16 ডিগ্রির আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা চলছে। তবে এক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আপাতভাবে আমরা দেখতে পাচ্ছি না, পুরোপুরিভাবে রোদ ঝলমলে আকাশ কিন্তু এই রংপুর জেলার ক্ষেত্রে থাকবে। এরপর আমরা দেখে নেবো বাংলাদেশের ঠাকুরগাঁও জেলাতে কেমন টাইপের পরিস্থিতি হতে পারে। দেখতে পাচ্ছি বন্ধুরা ঠাকুরগাঁও জেলাতে কিন্তু সেই সেম পরিস্থিতি রয়েছে, কোনোরকমভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই, রোদ ঝলমলে আকাশ থাকবে। অনুষ্ঠানে দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে কিন্তু রোদ ঝলমলে আকাশ আপাতভাবে চলছে। সর্বশেষ আমরা দেখে নেবো বাংলাদেশের কুমিল্লা জেলা থেকে একটা কমেন্ট এসেছিল, আমরা দেখে নেবো কুমিল্লা জেলার কী পরিস্থিতি হতে পারে। তবে দেখতে পাচ্ছেন বন্ধুরা কুমিল্লা জেলাতে একটা আংশিক মেঘলাচ্ছন্ন আকাশ কিন্তু প্রায় গোটা সপ্তাহ জুড়ে চলবে। দেখতে পাচ্ছেন রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র এই প্রত্যেকটা দিন কিন্তু আকাশে মেঘের যে ঘনঘটা সেটা কিন্তু থাকবে এবং এর ফলে বন্ধুরা যে সর্বোচ্চ তাপমাত্রা সেটা কিন্তু 30 ডিগ্রি 35 ডিগ্রির ওপরে কিন্তু একদমই যাবে না, প্রায় কমই থাকবে, যথেষ্ট প্রায় 30 ডিগ্রির নিচে থাকবে, কিছু কিছু সময় 31 ডিগ্রি 32 ডিগ্রি চলে যেতে পারে। তবে এক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি যে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু প্রায় অনেকটাই বেশি রয়েছে, 20 ডিগ্রির আশেপাশে কিন্তু রয়েছে। এবং যেটা দেখতে পাচ্ছি রোববারের ক্ষেত্রে বন্ধুরা একটা হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা বৃষ্টিপাত কিন্তু একটা হতে পারে, আংশিক মেঘলাচ্ছন্ন আকাশ যেহেতু রয়েছে সেহেতু কোনো না কোনো সময় তো বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা থেকেই থাকে। তো বৃষ্টিপাত কিন্তু একটা হতে পারে, তবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম রয়েছে একটা হালকা মাঝারি মেঘলা আকাশের জন্য। তো বন্ধুরা মূলত আজকের এই ভিডিওতে এইটুকুই ছিল। তো আপনার যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই এখনই একটি লাইক করে দেবেন এবং নিচে কমেন্ট বক্সে আপনার জেলার নামটা অবশ্যই লিখে জানিয়ে দেবেন, তাহলে পরবর্তী দিনকে কেমন টাইপের আবহাওয়া থাকতে পারে সেটা আপনি নিজের চোখে দেখতে পারবেন। এছাড়াও আপনি যদি চান যে প্রতিনিয়ত আপনার জেলাতে এবং আপনার দেশে কেমন টাইপের আবহাওয়া থাকতে পারে সেটা আপনি নিজের চোখে প্রতিনিয়ত সবসময় আপডেট চান, তাহলে অবশ্যই নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা দেখতে পাচ্ছেন ওটাতে ক্লিক করে পাশে বেল নোটিফিকেশানে ক্লিক করে অবশ্যই অল নোটিফিকেশানটা এখনই অন করে রাখবেন। তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।